अल्प किछुदिन आगेও भूमि अफिसे गिয়ে জমির নাম জারি করতে মানুষের ভোগান্তির শেষ ছিল না। ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজড করতে সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে অনলাইনে জমির নাম জারি বা ই নাম জারি করতে পারছেন সেবা প্রার্থীরা। ভূমি অফিসে যাওয়া এবং ভোগান্তি কমায় বাড়ছে নাগরিক সন্তুষ্টি। দেশব্যাপী ই মিউটেশন বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে সম্প্রতি জাতিসংঘের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়। বিস্তারিত দেখুন আসাদ রিয়েলের বিশেষ প্রতিবেদনে। জমি কেড়ে নিয়ে যারা জমিহীন কৃষক তাদের মধ্যে জমি বিলি করা হবে। ভবিষ্যতে খাস ল্যান্ড আর বড় লোকদের দেওয়া হবে না, গরিবদের মধ্যে ভাগ করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি রাষ্ট্রই প্রতিষ্ঠা করেননি, আদর্শ দেশ গঠনে অবদান রেখেছেন প্রায় সবগুলো খাতে। এর মধ্যে ভূমি ব্যবস্থাপনায় নেওয়া উদ্যোগ ছিল জাতির জনকের সুদূরপ্রসারী সিদ্ধান্তগুলোর অন্যতম। স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব এবং আধুনিকায়ন করেছিলেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেয় বর্তমান সরকার। এর ধারাবাহিকতায় 2019 সালের 1 জুলাই থেকে 3 পার্বত্য জেলা বাদে দেশজুড়ে একযোগে জমির ই নাম জারি বাস্তবায়ন শুরু হয়। মুজিববর্ষ উপলক্ষে গেল 17 মার্চ থেকে সনাতন পদ্ধতির আবেদন গ্রহণ বন্ধ করা হয়। চলতি বছরের মে মাস পর্যন্ত 14,72,588টি আবেদন অনলাইনেই নিষ্পত্তি হয়েছে। দেশব্যাপী ই মিউটেশন উদ্যোগ বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে স্বচ্ছ ও জবাবদিহি সরকারি প্রতিষ্ঠানের বিকাশ ক্যাটাগরিতে সম্প্রতি জাতিসংঘের পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 অর্জন করে বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়। যাত্রাটা শুরু হয়েছিল 2009 সালে এবং তার আগে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান ছিল ডিজিটাল বাংলাদেশ, এটারই কিন্তু একটা অংশ। এবং এই যাত্রাটা শুরু হয়েছে, মোমেন্টামটা যে কোনো একটা জিনিস ওয়ার্ম আপ করতে মোমেন্টাম হতে একটা সময় লাগে। ল্যান্ড মিনিস্ট্রির একার পক্ষে সম্ভব নয়, যদি আমরা লিড দিচ্ছি। বাট আমাদের বাকি যারা আছেন, এই যে আইসিটি এটিআই এবং যারা যারা আমার মাঠ পর্যায়ে যারা আছে, তারা সবার কিন্তু একটা সম্মিলিত প্রয়াসে কিন্তু হয়তো এটাকে একটু আরেকটু বুস্ট আপ করেছে এবং এই যে মোমেন্টামটা কিন্তু আলটিমেটলি কিন্তু এসেছে। এবং আমরা এটা এমন একটা সময় পেয়েছি, বঙ্গবন্ধু জাতির পিতার আমাদের 100 জন্মবার্ষিকী, এটা একটা বড় ধরনের গিফট আমি বলি। ভূমিমন্ত্রী জানান, এই নামজারি চালু হওয়ায় দালালদের দৌরাত্ম্য ও মাঠ পর্যায়ের দুর্নীতির সুযোগ কমেছে। হয়রানি কমায় সেবা প্রার্থীরাও এখন আগের চেয়ে সন্তুষ্ট ছিল এবং মানুষ এই নামজারির জন্য অনেক অনেক বেশি ভোগান্তিতে ছিল। আমি বলতে চাই, এখনো যে আমরা 100% একদম স্মুথ হয়ে গেছি আমি এটা কখনো বলি না, বলবো না। একটা বিধ্বস্ত, একটা খুব খারাপ জায়গা থেকে আমরা এটাকে অনেক উপরে নিয়ে এসেছি। এখান থেকে আমাদেরকে আরো অনেক ফার্দার ইমপ্রুভমেন্ট আছে এবং এই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা কাজগুলো করছি। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে মাঝে এক সময় দেশের অন্যতম দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে পরিচিত হয়ে ওঠা ভূমি প্রশাসনের সেই পুরনো চেহারা অনেকটাই পাল্টে গেছে বর্তমান সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে। বেড়েছে গ্রহণযোগ্যতাও। তাই এটিকে অন্যান্য সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোর জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।